কেন্দ্রীয় সরকারের নতুন আইনক বিরোধিতা করেছে দিবানৈশ বা চালকসকলে। নতুন আইনের মতে কোনো লোকের দুর্ঘটনায় মৃত্যু হলে বাহনের চালকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ভুগিব লাগিব, লগতে দশ লাখ টাকা পর্যন্ত জরিমানা ভরিব লাগিব, যার বাবে এতিয়া জাঙুর খাই উঠিছে দিবানৈশ বা চালকসকল। দুর্ঘটনা সংঘটিত হওয়ার পিছত আঘাতপ্রাপ্ত লোকক ততাতৈয়াকৈ নিব লাগিব চিকিৎসালয়লৈ, তারপর জানাব লাগিব আরক্ষী। এনেধরণে কেতবোর দাবি ল আছে আৰু যান বাহন চালকসকলৰ বাবে কেন্দ্ৰীয় চৰকাৰৰ নতুন আইন আৰু যিখন আইনৰ বিৰোধিতা কৰিছে দিবানৈশ চালকসকলে, তেওঁলোকে নতুন দাবী কিছুমান লৈছে। নতুন আইনৰ মতে কোনো লোকৰ দুৰ্ঘটনা মৃত্যু হলে বাহনৰ চালকে পাঁচ বছৰ সশ্ৰম কাৰাদণ্ড ভুগিব লাগিব, লগতে দহ লাখ টকা পৰ্যন্ত জৰিমনা ভৰিব লাগিব, যাৰ বাবে এতিয়া জাঙুৰ খাই উঠিছে দিবানৈশ বা চালকসকল। দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ পিছত আঘাতপ্ৰাপ্ত লোকক ততাতৈয়াকৈ নিব লাগিব চিকিৎসালয়লৈ, তাৰপিছত জনাব লাগিব আৰক্ষীক। এইসমূহ যি নীতি নিৰ্দেশনা বান্ধি দিয়া হৈছে তাক লৈ এতিয়া এনেদরে খর্গহস্ত হয়ে পড়েছে, খঙত হাতি পড়েছে এই সকল দিবানৈশ চালক। তেওঁলোকে এই আইনের বিরোধিতা করেছে আর প্রতিবাদী কার্যসূচী বন্ধ করেছে। অনির্দিষ্টকাল দিবানৈশ বাস চালক সকলে প্রতিবাদ সাব্যস্ত করার কথা ঘোষণা করেছে। আনহাতে দুর্ঘটনার পিছত একাংশ স্থানীয় লোকে চালকক প্রাণে মরার চেষ্টা চলায়, তেনে সময় বাস চালকর সুরক্ষার ক্ষেত্র কি ব্যবস্থা গ্রহণ করব বুলি MBI তথা পরিবহন বিভাগক প্রশ্ন সুধিছে চালকসকলে। চালকজনে সুরাপান করেছে নাকি সেয়া পরীক্ষা করে, কিন্তু বাহনখনের ব্রেক বা ব্রেক অয়েল আছে নে নাই কোনো দিনে পরীক্ষা নকরে। বহু পরিবহন বিষয়া এখন বাহনের কারিকরি দিকসমূহেই নাজানে। যদি এই আইন বলপূর্বকভাবে জাপি দিয়া হয় তেনেহলে আগন্তুক সময়ত অনির্দিষ্টকাললৈ দিবানৈশ বাস বন্ধ করবলৈ বাধ্য হব চালকসকল। এনেধরণে এতিয়া নতুন যিখন আইন আনিছে সেই নতুন আইনের রূপায়ণের পূর্বে এনেদরে দিবানৈশ বাস চালক সকলে তেওঁলোকৰ নিজৰ কিছু দাবী কথা উল্লেখ করেছে বা তেওঁলোকৰ প্রশ্ন কিছু আছে যে তেওঁলোকে সুধিছে যে দুর্ঘটনার পিছত যেহেতু স্থানীয় রাইজে যেতিয়া হাতত আইন তুলি লয়, যেতিয়া চালকক আক্রমণ কৰিবলৈ যায় বা প্রাণে মৰাৰ চেষ্টা চলায়, তেতিয়া তেনে সময়ত বাস চালকৰ সুরক্ষার বাবে পরিবহন বিভাগে কি ব্যবস্থা গ্রহণ করব। চালকজনে মদ্যপান করেছে না সেয়া পরীক্ষা করা হয়, কিন্তু বাহনখনের ক্ষেত্র বাহনখনের কারিকরি দিকসমূহ ঠিক আছে নাই, ব্রেক বা ব্রেক অয়েল আছে নাই, সেইসমূহ কোনো দিনে পরীক্ষা করা নহয়। বহু পরিবহন বিষয়া আকৌ এখন বাহনের কারিকরি দিকসমূহও নাজানে, কেবল মাত্র চালকজনের ওপরতে কিছু আইন জাপি দিয়ার ক্ষেত্রে তেওঁলোকে এনেধরণে তেওঁলোকৰ কথাসমূহ বিৰক্ত করেছে। যদি এই আইন বলপূর্বকভাবে জাপি দিয়া হয় তেনেহলে আগন্তুক সময়ত অনির্দিষ্টকাললৈ দিবানৈশ বাস বন্ধ করবলৈ বাধ্য হব বলে চালকসকলে উল্লেখ করেছে। নতুন আইনখনত কি কি আছে আমি জানাইছো যে দুর্ঘটনার পিছতেই বাস যদি দুর্ঘটনায় পতিত হয় তেতিয়াহলে লগৰ লগে তেওঁলোকে আরক্ষীক জানাব লাগিব। দুর্ঘটনায় কোনো লোকৰ মৃত্যু হলে তেওঁলোকক দহ বছৰ সশ্রম কারাদণ্ড দিয়া, পাঁচ বছৰ ক্ষমা কৰিব, পাঁচ বছৰ সশ্রম কারাদণ্ড ভুগিব লাগিব চালকে, লগতে দহ লাখ টকা পর্যন্ত জরিমানা ভৰিব লাগিব বাসখনৰ চালকে। এক্সিডেন্ট মানে কেতিয়াও করো বলে নকরে, এক্সিডেন্ট হয়ে যায়, মানুহ এজন ঢুকাই গেল আপনার গাড়ি, আপনি গিয়ে পুলিশ থানা যেটা রিপোর্ট করে দিয়ে, তারপর মালিক আহে জামিন লৈ পেলায় আপনি ওলাই আহিব পারে, তারপর কেস কাছারি যি লাগে লাগে ইন্স্যুরেন্স কোম্পানি আহে যি ক্ষতিপূরণ হয় দিয়ে। এতিয়া এনেকুৱা হৈ গল আপনার যদি মানুষজন মরি গেল লগালগ নন বেলেবল হয়ে যায় কেসটো, আর গুরুতর জখমও যদি হয় নন বেলেবল হয়ে যায় কেসটো, আর নন বেলেবল হওয়ার লগেলগে যেতিয়ালৈকে ইয়ার প্রমাণ নহয় তেতিয়ালৈকে ড্রাইভারজন জেলত থাকিব, এইটো আটাইতকৈ ডাঙৰ রিস্ক ফ্যাক্টর এটা আমার আহি গল। আর যদি নেগলিজেন্সের কারণে এক্সিডেন্ট হয় মানে এইটো এটা কোনে প্রমাণ করব সেটা আমি নেজানো, সেই মতো স্পটত কোন থাকিব সেটা যদি প্রমাণ হয় তাহলে আপনার দশ লাখ টাকা ফাইন আর দশ বছর ম্যাক্সিমাম আপনার কারাদণ্ড হব পারে। এইটো আমার কারণে আসলে কোনো পথে গ্রহণযোগ্য নয়, যেহেতু আমি প্রত্যেক দিনাই শ মাইল কিলোমিটার গাড়ি চলাও, কেতিয়াবা হৈ যাব পাৰে, কিবা এটা কারণত হৈ যাব পাৰে, আমি তো জানিব যে এটা জীৱ হত্যা করব নিবিচাৰে, কোনোবা যে মানুহ আগত আহি গল, কোনোবা এখন বাইক মোৰ আগত গৈ আছে ফটকে স্লিপ খাই পৰি গল আমাৰ আগত, আমি পিছে পিছে গৈ আছো ওপৰত উঠি গল, তেনেকুৱা ধৰণৰ এক্সিডেণ্ট হব পাৰে। সেইটো এতিয়া নির্ণয় কৰিব আপোনাৰ নেগলিজেন্স হয়নে নহয় কি কৰিম কি নকৰিম এইবোৰ কৰি থাকোঁতে তিনি চাৰিমাহ পাঁচ মাহ যায় যায়, আপোনালোকে জানে আইন কানুনৰ কথা, তো সেই তিনি চাৰিমাহ আমি ভিতৰত সোমাই থাকিব লাগে, আমাৰ পৰিয়াল চলিব কেনেকৈ, আমি প্ৰত্যেক দিনাই কমাওঁ প্ৰত্যেক দিনাই খাওঁ, আৰু যত আপোনাৰ ফাইনৰ কথা আহে দুই লাখ পাঁচ লাখ দহ লাখ টকা ফাইন, ইমান ফাইন দিয়াৰ কেপাচিটি আমাৰ থকা হ'লে আপোনালোকে একদম চিম্পুলকৈ ভাবকচোন, আমি ইমান দিনতে কষ্ট কৰি গাড়ী চলাওঁ নেকি, আমি ঘৰৰ ওচৰতে কিবা এটা বিজনেছ কৰি খালোহেঁতেন। আমি ইয়াৰ লগতে বাতৰি পাই বিদায় লৈছোঁ, নমস্কাৰ।